আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। সকল আরবি ভাষা প্রেমিকদের স্বাগত জানিয়ে আমরা আমাদের নাহ শিক্ষা কোর্সের পঞ্চম পর্ব শুরু করতে যাচ্ছি। ইতিপূর্বে আমরা চারটি পর্ব কমপ্লিট করেছি। যারা ভালোভাবে পড়েছেন, শিখেছেন, তামরিন করেছেন, তাদের জন্য পঞ্চম পর্বটি আরও সুন্দর হতে যাচ্ছে। আজকের এই পর্বে আমরা জুমলা ইনশাইয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করছি ভিডিওটি খুব চমৎকার হতে যাচ্ছে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। সর্বপ্রথম আমরা জানবো জুমলা ইনশাইয়া কাকে বলে। তো জুমলা ইনশাইয়া হচ্ছে যার বক্তা বা বক্তব্যকে সত্য বা মিথ্যার গুণে গুণান্বিত করা যায় না। যেমন হাল আংতা তিলমিদুন, আপনি কি একজন ছাত্র বা তুমি কি একজন ছাত্র। তো এই বাক্যটি শুনলে বা পড়লে আমরা এই বাক্যটিকে সত্য কিংবা মিথ্যার গুণে গুণান্বিত করতে পারছি না, কিংবা এই বাক্যটিকেও যদি আমাদেরকে জিজ্ঞেস করে সেক্ষেত্রে আমরা তাকে সত্য কিংবা মিথ্যা বলে আখ্যায়িত করতে পারি না, কারণ তিনি প্রশ্ন করেছেন। তো বুঝে নিতে হবে জুমলা ইনশাইয়া হচ্ছে যে যার বক্তা বা বক্তব্যকে সত্য বা মিথ্যার গুণে গুণান্বিত করা যায় না। তো এবার আসুন জুমলা ইনশাইয়া কত প্রকার এটা আমরা জানি। তো জুমলা ইনশাইয়ার প্রকার অনেক রয়েছে, তবে মাদ্রাসাগুলোতে যে নাহবিবির কিতাব পড়ানো হয় নাহবিবির জামাতে, সেখানে সেই কিতাবটিতে 10 প্রকার উল্লেখ করা হয়েছে, তবে এখানে আমরা 13 প্রকার আলোচনা করব। তো অর্থাৎ জুমলা ইনশাইয়ার 13টি প্রকার নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি। তো এবার আসুন আমরা এক নজরে জেনে নেই জুমলা ইনশাইয়া 13 প্রকার কি কি। যে এগুলো বিস্তারিত আলোচনা সামনে আসবে, আমরা শুধু এখানে নামগুলো জেনে নেই। আল আমরু, আল নাহিউ, আল ইস্তেফহামু, আত তামান্নি, আত তরজ্জি, আল উকুদু, আল নিদাউ, আল আরদু, আল কসমু, আত তাআজ্জুবু, আল দোয়াউ, আল মাদহু, আল দাম্মু। এই হচ্ছে 13 প্রকার। এই 13 প্রকার আমরা খুব ভালোভাবে মুখস্থ করে নিব, কারণ এরপরে ভবিষ্যতে আরও কিছু তামরিন আসবে, তখন যেন আমরা সহজে বলে দিতে পারি এটা জুমলাই ইনশাইয়ার প্রকার। সুতরাং এই 13 প্রকার সবাইকে মুখস্থ এবং ঠোঁটস্থ করে নিতে হবে। যে আসুন এরপরে আমরা জানি হচ্ছে আল আমরু, আমর কাকে বলে। আমর শব্দের আভিধানিক অর্থ হলো আদেশ করা। পরিভাষায় আমর বলা হয় যার মাধ্যমে কাউকে কোনো কাজের প্রতি আদেশ করা হয়। অর্থাৎ বাংলায় যেমন আমরা আদেশ করি কোনো কাজের জন্য, তো আরবিতে এই আদেশ করাকে আল আমরু বলে। তো আরবিতে উক্তুব এবং ইকর, এই দুটি হচ্ছে আমরের সিগা। এগুলো আমরা দেখে বলে দিব সহজেই যেগুলো জুমলায় ইনশাইয়ার প্রকার। এরপরে আসুন আন্নাহিও, নিষেধ করা। আন্নাহিও শব্দের আভিধানিক অর্থ হলো নিষেধ করা। পরিভাষায় নাহি বলা হয় যার মাধ্যমে কাউকে কোনো কাজ থেকে নিষেধ করা হয়। আগেরটা হলো কাজের প্রতি আদেশ করা হয়, আর কাজ না করার প্রতি নির্দেশ দেওয়া হয় তাকে নাহি বলে। যেমন আরবিতে লা তাশরব, লা তাদরিব, তুমি পান করো না, তুমি প্রহার করো না, এগুলো সব নিষেধসূচক বাক্য। তো এরপরে আসুন আল ইস্তেফহাম, এর অর্থ হচ্ছে জিজ্ঞাসা করা। যেমন আল ইস্তেফহাম শব্দের আভিধানিক অর্থ হলো জিজ্ঞাসা করা, আর পারিভাষিক অর্থ হলো যার মাধ্যমে কোনো অজ্ঞ ব্যক্তি কোনো জ্ঞাত ব্যক্তি থেকে কোনো কিছু জানতে চায়। অর্থাৎ যে জানে না সে জানতে চায় যে জানে তার কাছ থেকে, তাকে আল ইস্তেফহাম বলে। যেমন হাল আংতা তিলমিদুন, আপনি কি একজন ছাত্র বা তুমি কি একজন ছাত্র। এটা প্রশ্ন করা হয় কখন, যখন সে জানে না, তখন এই প্রশ্নটা করা হয়। তো যাই হোক, আমরা বুঝলাম যে আল ইস্তেফহাম মানে হচ্ছে জিজ্ঞাসা করা। এরপরে আর তামান্নি, তামান্নি মানে হচ্ছে আকাঙ্ক্ষা করা। যেমন আভিধানিক অর্থ হচ্ছে আকাঙ্ক্ষা করা, আর পরিভাষায় তামান্নি বলা হয় যার মাধ্যমে কোনো প্রিয় বস্তু অর্জনের আকাঙ্ক্ষা করা হয়, চাই তা অর্জন করা সম্ভব হোক বা না হোক। অর্থাৎ যেই জিনিসটা প্রিয় তা পাবার আকাঙ্ক্ষা করাকে বলে আত্মামান্নি, আকাঙ্ক্ষা করা। চাই সেই বস্তুটা অর্জন হোক বা না হোক ভবিষ্যতে, সেটা কোনো বড় বিষয় না, তবে এখানে উল্লেখ্য বিষয় হচ্ছে যে আকাঙ্ক্ষা করা, এটাই বোঝানোর উদ্দেশ্য। যেমন আরবিতে লাইতা জাইদান হাউদিরুন, জায়েদ যদি উপস্থিত হতো বা উপস্থিত থাকতো, এই আকাঙ্ক্ষা করার জন্য এই বাক্যটি এভাবে ব্যবহার হয়। তো আমরা এখানে শিখলাম হচ্ছে ইস্তেফহাম কাকে বলে এবং তামান্নি কাকে বলে। এরপরে আসুন আত তারজ্জি, আশা ব্যক্ত করা। তো পরিভাষায় কি বলে দেখি, যার মাধ্যমে সম্ভাব্য কোনো বস্তু অর্জনের আশা ব্যক্ত করা হয়, চাই তা প্রিয় হোক কিংবা অপ্রিয়। অর্থাৎ এই বস্তুটা প্রিয় হোক কিংবা অপ্রিয় হোক, যদি কোনো বস্তুকে আমরা আশা করি, কামনা করি, আকাঙ্ক্ষা করি, সেক্ষেত্রে আপনার বুঝে নিতে হবে এটি হচ্ছে আত্মারজ্জি। তো যেমন আরবিতে রয়েছে লা আল্লা আমরন গাইবুন, হয়তো আমর অনুপস্থিত, হয়তো আমর অনুপস্থিত। তো এখানে আমরা কি করলাম, সম্ভাব্য কোনো বস্তু অর্জনের আশা ব্যক্ত করলাম। তো এই বাক্যটি হচ্ছে তারজ্জিয়ের বাক্য। এরপরে আসুন আল ওকুদু, ওকুদ মানে বন্ধন সৃষ্টি বা চুক্তি সম্পাদন করা। এটা হচ্ছে আপনার
আবিধানিক অর্থ, আর পরিভাষায় ওকুত বলা হয় যার মাধ্যমে কোনো চুক্তি সম্পাদন করা হয়, যেমন বিআতু, ইস্তারাইতু। ইস্তারাইতু মানে আমি ক্রয় করলাম, বিআতু মানে আমি বিক্রি করলাম। তো এই শব্দগুলো দিয়ে আমরা সাধারণত চুক্তি সম্পাদন করি। তো ওকুত আল ওকুত এগুলো হচ্ছে চুক্তি সম্পাদন করা। তো বিআতু, ইস্তারাইতু এই জাতীয় চুক্তি সম্পাদন যদি কোনো বাক্যের মধ্যে আমরা পাই, তাহলে আমরা সহজে বুঝে নিব এটা হচ্ছে জুমলা ইনশাইয়ার প্রকার। এরপর আসুন আর নিদাউ, এর অর্থ হচ্ছে আহ্বান করা। তো আহ্বান করা পরিভাষায় আর নিদা বলা হয় যার মাধ্যমে কাউকে নিজের প্রতি আহ্বান করা হয়, মানে নিজের দিকে আহ্বান করা হয়, যেমন ইয়া আল্লাহ, ইয়া আইয়ুহাল ওয়ালাদ, হে আল্লাহ, হে ছেলে। তো এখানে আমরা কি করলাম, কাউকে নিজের প্রতি আহ্বান করলাম আকৃষ্ট করার জন্য। তো আর নিদাউ এই বাক্যগুলো আমরা পেলে, আমরা ইয়া আল্লাহ, ইয়া আইয়ুহাল ওয়ালাদু এই বাক্যগুলো আমরা পেলে সহজেই বুঝে নিব এগুলো হচ্ছে জুমলা ইনশাইয়ার প্রকার। এরপর আছেন আল আরদু, এর অর্থ হচ্ছে আবেদন করা। পরিভাষায় আল আরদু বলা হয় যার মাধ্যমে কাউকে নিজের প্রতি উৎসাহিত করা হয়, অর্থাৎ নিজের প্রতি উৎসাহিত করা, যেমন আলা তানজিল বিনা ফাতুসি বা খৈরন, তুমি আমাদের কাছে আসোনি কেন, আসলে ভালো কিছু পেতে। তো এখানে তাকে কি করা হচ্ছে, উৎসাহিত করা হচ্ছে, আবেদন করা হচ্ছে তাকে যার মাধ্যমে সে উৎসাহিত হয়। আলা তানজিল বিনা ফাতুসি বা খৈরন, তো এই জাতীয় বাক্য যদি আমরা দেখতে পাই সেক্ষেত্রে আমরা বুঝে নিব এটা হচ্ছে আর্জের, এটা হচ্ছে আর্জের বাক্য, আর এটি হচ্ছে জুমলা ইনশাইয়ার প্রকার। এরপর আসুন আল কসম, শপথ করা। পরিভাষায় কসম বলা হয় যার মাধ্যমে কোনো বিষয়ের উপর শপথ করা হয়, যেমন ওল্লাহি লা আদরিবান্না কাফিরন, ওল্লাহি লা আকরাআন্না কিতাবান, আমি হে আল্লাহর কসম আমি অবশ্যই একটি কিতাব পড়ব। তো এটি হচ্ছে জুমলা ইনশাইয়ার কসমের প্রকার। এরপর আসুন আর তাআজ্জুব, তাআজ্জুব মানে আশ্চর্যজনিত হওয়া। পরিভাষায় তাআজ্জুব বলা হয় যার মাধ্যমে কোনো বিষয়ের উপর আশ্চর্য প্রকাশ করা হয়, যেমন মা আহসানাহু ও আহসিন বিহি, কোন জিনিসটি তাকে এত সুন্দর করলো, সে কতই না সুন্দর। কোন জিনিসটি তাকে এত সুন্দর করলো, মা আহসানাহু এর অনুবাদ, ও আহসিন বিহি এর অর্থ হচ্ছে সে কতই না সুন্দর। তো এই বাক্যটিও আপনার জুমলা ইনশাইয়ার প্রকার, কারণ আর তাআজ্জুব হচ্ছে জুমলা ইনশাইয়ার একটি প্রকার। এরপর আসুন আর দোয়া, প্রার্থনা করা। পরিভাষায় আর দোয়া বলা হয় যার মাধ্যমে কারো মঙ্গল বা অমঙ্গল কামনা করা হয়, যেমন জাজাক আল্লাহ খৈরন, আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন, আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন। তো এখানে এই বাক্যটি দ্বারা আমরা দোয়া করলাম। তো এই বাক্যটিও হচ্ছে জুমলায় ইনশাইয়ার প্রকার। আলমাদহ, প্রশংসা করা। পরিভাষায় আলমাদহ বলা হয় যার মাধ্যমে কারো প্রশংসা করা হয়, যেমন নিয়ামার রজুলু রশিদুন, রাশেদ কত উত্তম লোক। তো এখানে আমরা প্রশংসা করলাম, এই বাক্যটি প্রশংসনীয় বাক্য, আর এই বাক্যটি হচ্ছে জুমলা ইনশাইয়ার একটি প্রকার। এরপর আসুন আজ্জাম্য, নিন্দা করা। নিন্দা করা পরিভাষায় আজ্জাম্য বলা হয় যার মাধ্যমে কারো নিন্দা করা হয়, যেমন বিএসআর রজুলু রশিদুন, রাশেদ কত নিকৃষ্ট লোক, ইত্যাদি। তো আমরা জুমলা ইনশাইয়ার 13টি প্রকারের অর্থ জানলাম, পারিভাষিক অর্থ এবং আবিধানিক অর্থ সবগুলো আমরা জানলাম। তো এখানে সবগুলো প্রকারের কিছু উদাহরণও আমরা জানলাম, এই উদাহরণগুলো থেকেও আমরা কিন্তু জুমলায় ইনশাইয়ার অনেকগুলো উদাহরণ পেয়ে গিয়েছি। এখন আপনাদের বাড়ির কাজ হচ্ছে দুটি, একটি হচ্ছে নিচের বাক্যগুলো থেকে জুমলায় ইনশাইয়া ও জুমলায় খবরিয়া নির্ণয় করা, কারণ ইতিপূর্বে আমরা জুমলায় খবরিয়া কাকে বলে তা নিয়ে আলোচনা করেছি। তো এই বাক্যগুলো থেকে আপনাদের বাড়ির কাজ হচ্ছে জুমলায় ইনশাইয়া এবং জুমলায় খবরিয়া নির্ণয় করে নিয়ে আসবেন। জুমলা ইনশাইয়া কীভাবে বুঝবেন, কারণ আমরা যে 13 প্রকার পড়েছি এই 13 প্রকারের মধ্যে কিন্তু সবগুলোতে উদাহরণ দেওয়া আছে। এই জাতীয় উদাহরণও যদি আপনি পেয়ে যান, অথবা এই 13 প্রকারের কোনো একটি প্রকারের বাক্য যদি আপনি পেয়ে যান, তাহলে আপনি বলে নেবেন যে বলে দিবেন যে এটা জুমলা ইনশাইয়া। আমি বাক্যগুলো পড়ে দিচ্ছি শুধু। হাদরত ফাতিমাতু, খালিদুন সাইফুল্লাহ, লাআল্লাল মাতরু ইয়ানজিলু, ইন্নাদ দুনিয়া ফানিয়া, দরবতুহু, জাআ আখুকা, আ যাইদুন আলিমুন, সরিফ, জুর গিব্বান, এখানে হবে জুর গিব্বান, যা দিয়ে জুর গিব্বান তাজদাদ হুব্বান, লা তুশরিকু, লা আল্লাসা আতা করিবুন, আমিনু, লাইতানি গনিয়ুন, লা তাক তুমি শাহাদাতা, লা আল্লাহু ইয়াজ্জাক্কা, আংতা মৌলানা, লা তাখদু আনা বিল কৌলি, আসসালাতু খৈরু মিনান নওম, মা আকরামা জাইদান, ইয়া সদিকি ইসমা কালামি, আক্রিম বিজাইদিন, ইফআলু খৈরন, ইয়া রব্বানা জালামনা আনফুসানা, যাইদুন আলিমুন মাশহুরুন, আসসামা উ ফাওকানা, নিআমাল আবদু আইয়ুবু, কুনতুন্না আলিমাতুন, বিএসার রজুলু যাইদুন, উস্তাদুল মাদ্রাসাতিদ্দিনিয়াতি মাহিরুন, হাদিহি জুমলাতুন খবরিয়াতুন।
এই একটি অনুশীলন আপনাদের বাড়িতে কাজ এগুলো করে নিয়ে আসবেন, কোনটা জুমলা ইনশাইয়া এবং কোনটা জুমলা খবরিয়া তা নির্ণয় করে নিয়ে আসতে হবে। পরবর্তীতে আরেকটি অনুশীলন রয়েছে, সেটি হচ্ছে নিচের বাক্যগুলোতে জুমলা ইনশাইয়ার প্রকার নির্ণয় করুন। এখানে শুধুমাত্র জুমলা ইনশাইয়া বের করলেই হবে, খবরিয়া বের করা দরকার নেই। আমি আরবিটা পড়ে দিচ্ছি একবার। ইয়া খালেদ লা তানতাকিম মিন আহাদিন ইরহামি সগীরা ওয়ালা তাদরিবহু হাল যাহাবা রাশিদুন ইলাল মাদিনাতিল মুনাওয়ারা লাইতা الشباب يعود يوما نكحت الا تلعب في الملعب لعل الله يرحمك بعت هذا الفرس والله لا اترك الصلاه مع الجماعه ابدا ما احسن كلام ذلك الخطيب اجمل بزهره الحديقه طلقت بماذا تكتب ايها التلميذ এই হচ্ছে আজকের আলোচনা। পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা আরেকটি আলোচনা নিয়ে আপনাদের সামনে আসব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনাদের কাজ হচ্ছে এই ভিডিওটি বারবার দেখে দেখে আপনার সবগুলো জুমলা ইনশায়ের 13 প্রকার ভালোভাবে মুখস্থ করে নেওয়া, সবগুলো উদাহরণ ভালোভাবে দেখা, সবগুলো সংজ্ঞা ভালোভাবে শিখে নেওয়া, এবং বাড়ির যে দুটি অনুশীলন দেওয়া হয়েছে এই অনুশীলন দুটি খাতায় লিখে আমাদেরকে দেখানো। তো সকলকে জাযাকুমুল্লাহু আহসানাল জাযা, ধৈর্য সহ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য শুকরান, জাযাকুমুল্লাহ। আমরা পরবর্তী ভিডিওতে আসবো, সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।